মনে করেন আপনার 12 ফিট বাই 13 ফিট একটা রুম আছে, এটা আমরা ধরে নিলাম রুমের একটা ফ্লোর 12 ফিট বাই 13 ফিট, এই রুমে কত ফিট টাইলস লাগবে সেটা বাইর করতে হলে আপনাকে 12 গুণ 13 দিলে সেটা বাইর হয়ে যাবে কত ফিট টাইলস লাগবে। আমরা 12 গুণ 13 সমান 156 ফিট টাইলস লাগবে, 156 ফিট। হ্যাঁ হ্যাঁ, এই রুমের 12 বাই 13 ফিট, এই রুমে টাইলস লাগবে 156 ফিট। এবার আপনি এই রুমে কত পিস টাইলস লাগবে সেটা আপনি কীভাবে বাইর করবেন, সেটা বাইর করার আগে আপনাকে জানতে হবে আপনি কোন টাইলসটা লাগাবেন, কত সাইজের টাইলসটা লাগাবেন। সাধারণত বাজারে খুব বেশি অ্যাভেলেবেল সেটা হচ্ছে 12 বাই 12 ইঞ্চি, 16 বাই 16 ইঞ্চি, 24 বাই 24 ইঞ্চি। এখন আপনাকে নির্ধারণ করতে হবে কোন সাইজের আপনি টাইলসটা লাগাবেন। আমরা যদি ধরি নেই 16 বাই 16, মানে 16 ইঞ্চি বাই 16 ইঞ্চি আপনি টাইলসটা লাগাবেন, সেক্ষেত্রে আপনার এই 16 বাই 16 ইঞ্চি টাইলসের টোটাল এরিয়াটা আপনাকে বাইর করতে হবে, টোটাল ইঞ্চিটা আপনাকে বাইর করতে হবে। এই জন্য আপনি 16 গুণ 16 দিলে সেটা বাইর হয়ে যাবে এই টাইলসের এরিয়া। এখন আমরা 16 গুণ 16 সমান এই টাইলসের এরিয়া 256। ভিউয়ার্স, আমরা এই টাইলসের এরিয়া পেয়েছি 256। হ্যাঁ, 256 ইঞ্চি এই টাইলসের এরিয়া পেয়েছি আমরা, 256 ইঞ্চি। এবার আমাদের যেটা বাইর করতে হবে এফ টোটাল এই ফ্লোরের ইঞ্চিটা আমাদেরকে বাইর করতে হবে, টোটাল এই ফ্লোরের এরিয়াটা আমাদেরকে বাইর করতে হবে। সেজন্য আমাদের কী করতে হবে, এটা এই প্যাস পেয়েছি আমরা 12 ফিট। হ্যাঁ, এই 12 ফিটকে আমরা ইঞ্চিতে রূপান্তরিত করবো, সেজন্য আমরা জানি সাধারণত 12 ইঞ্চিতে 1 ফুট। হ্যাঁ, সেজন্য আমরা 12 গুণ 12 দিলে সেটা বের হয়ে যাবে কত ইঞ্চি, 12 গুণ 12 সমান 147 ইঞ্চি। ভিউয়ার্স, এই পাশটা আমরা পেয়েছি 147 ইঞ্চি। এরপর এ পাশটা ঠিক একই রকম 12 গুণ 13 দিলে বাইর হয়ে যাবে কত ইঞ্চি, 12 গুণ 13 সমান পেয়েছি 156 ইঞ্চি। ভিউয়ার্স, আমরা এই পাশটা পেয়েছি 156 ইঞ্চি। হ্যাঁ, 156 ইঞ্চি, এ পাশটা পেয়েছে 156 ইঞ্চি, এ পাশটা পেয়েছে 147 ইঞ্চি। এখন আমাদের যেটা করতে হবে, দুই পাশটাকে আমরা গুণ দেবো, গুণ দিলে আমাদের টোটাল এরিয়াটা বের হয়ে যাবে। তাহলে আমাদের গুণ দিতে হবে 144 গুণ 156 সমান আমাদের এই ফ্লোরের টোটাল এরিয়া 22,467। তাহলে আমরা টোটাল ইঞ্চি পেয়েছি 22,467। এটা হচ্ছে টোটাল এরিয়া, আমরা পেয়েছি 22,467, এটা হচ্ছে 56 ফুট। হ্যাঁ, এটা 56 ফুট আর এটা হলো ইঞ্চি ইঞ্চি। এবার আমাদের কী করতে হবে সেটা হচ্ছে এ টোটাল এ টাইস, এখন আমাদের কী করতে হবে, এ টোটাল এই ইঞ্চিটাকে, এই রুমের এরিয়াটাকে আমরা একটা টাইসের এরিয়া দিয়ে আমরা ভাগ দিব। আমাদের টোটাল এরিয়া হচ্ছে 22,467, এটাকে আমরা একটি টাইসের এরিয়া দিয়ে ভাগ দিব। ভাগ, আমরা একটি টাইসের এরিয়া পেয়েছি 256 সমান, ভিউয়ার্স আপনারা দেখছেন 87 ফিস এবং 75 পয়েন্ট, মানে 87.75। এর জন্য 75টাকে আমরা 1 পিস ধরে নিলাম, তার মানে 88 পিস লাগবে। ভিউয়ার্স, আমাদের এই 12-13 এই রুমে টাইলস লাগবে 88 পিস, 88 পিস টাইলস লাগবে। হ্যাঁ, এই রুমে আমাদের টাইলস লাগবে 88 পিস, এই 12 বাই 13 রুমে 88 পিস টাইলস লাগবে। সেটার জন্য 16-16 টাইলস লাগালে, মনে রাখবেন 16-16 টাইলস লাগালে 88 পিস টাইলস লাগবে। ওই যে একটি টাইলসকে আমরা টোটাল এরিয়াটাকে ভাগ দিলে সেটা বাইর হয়ে যাবে। মনে করেন আপনি 16-16 লাগালেন না, 24-24 লাগাবেন। হ্যাঁ, সে 24-24 লাগাবেন, 24-24 লাগানোর ক্ষেত্রেও ঠিক আপনি 24 দিয়ে গুণ দিবেন, 24 গুণ 24 সমান 576 পেয়েছি আমরা, 24 বাই 24 দিয়ে গুণ দিলে আমরা 576 পেয়েছি। এখন আমরা টোটাল এরিয়া পেয়েছি 22,467, 22,464 ভাগ ওই যে 576, 576 সমান 39। ভিউয়ার্স, আপনি যদি 24-24 টাইলস লাগান তাইলে 39 পিস লাগবে, 39 পিস। ভিউয়ার্স, আপনারা ঠিক এভাবে রুমের সাইজ যদি বড় হয় ছোট হয় ঠিক এভাবে আপনারা বাইর করতে পারবেন আপনার রুমে কত পিস টাইলস লাগবে, এবং
ভিডিওটি যদি বুঝতে কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে পাঠাবেন। ভিউয়ার্স, আমি এক হাতে লিখতেছি আর এক হাতে ক্যামেরা, এই জন্য লিখতে একটু সমস্যা হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, আর আমাদের চ্যানেলে যারা নতুন দর্শক অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।